হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আওয়াস যোজনার নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। ঘরের জন্য সার্ভে শুরু হলো, বাড়ি বাড়ি গিয়ে এই প্রশ্নগুলো করা হবে, এই ডকুমেন্টগুলো রাখতে হবে। কী সে ডকুমেন্ট এবং কী কী প্রশ্ন করা হবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারণ না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। রাজ্য সরকার পরিচালিত আবাস যোজনার টাকা পেতে চলেছেন প্রত্যেক উপভোক্তা। রাজ্যের আবাস যোজনা নিয়ে ইতিমধ্যে বড় আপডেট এসেছে। রাজ্য সরকার বাড়ি বা ঘর তৈরির জন্য গ্রামীণ অঞ্চলের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে চালু করছে। যারা প্রকৃত উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বাড়ি নির্মাণের জন্য টাকা পাঠানো হবে। এছাড়া এই সার্ভের মাধ্যমে যারা বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদেরকে তালিকা থেকে সরাসরি বাদ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছে, বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধা নিয়ে নিশ্চিত করতে একটি জরুরি সার্ভে হবে। এই সার্ভেতে মূলত গ্রামীণ অঞ্চলের উপভোক্তাদের প্রকৃত অবস্থা যাচাই করা হবে, যাতে এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন হয়। ইতিমধ্যেই সার্ভে করার জন্য মোবাইলের অ্যাপ চালু হয়েছে। এই অ্যাপের ব্যবহার করে আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারবে এবং যে সমস্ত উপভোক্তা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে সঠিকভাবে যাচাই করবেন। সার্ভে করার সময় কী কী প্রশ্ন করা হবে? এই জরুরি সার্ভের সময় সরকারি আধিকারিকরা উপভোক্তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবেন। এই সব প্রশ্নগুলির মধ্যে অন্যতম হলো, উপভোক্তার নিজের পাকা বাড়ি আছে কি না, পারিবারিক কোনো মোটর চালিত গাড়ি আছে কি না, কোনো কৃষিজাত সরঞ্জাম আছে কি না, পরিবারের কেউ চাকরি করেন কি না, উপভোক্তার আয়কর প্রদান করেন কি না, পারিবারিক মাসিক আয় 1.5 লক্ষ টাকার বেশি কি না, 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি আছে কি না, এর আগে আবাস যোজনার সুবিধা পেয়েছেন কি না, কী কী ডকুমেন্ট লাগবে। সার্ভের সময় উপভোক্তাকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। ডকুমেন্টগুলি হলো আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, উপভোক্তার সাম্প্রতিক তোলা ছবি। সার্ভে করার উদ্দেশ্য, এই সার্ভের মূল উদ্দেশ্য হলো প্রকৃত উপভোক্তাদের খুঁজে বের করা এবং যারা এই প্রকল্পের অধীনে আসেন না তাদের বাদ দেওয়া। গ্রামাঞ্চলে গরিব কেটে খাওয়া মানুষ যাদের থাকার জন্য বাড়িটুকুও নেই বা বাড়ির অবস্থা খুব খারাপ তাদেরকে মূলত এই প্রকল্পের অধীনে নিয়ে আসা। এই সার্ভের মাধ্যমে বাংলা আবাস যোজনার কার্যকারিতা বাড়ানো হবে। এতে প্রকৃত উপভোক্তারা খুব দ্রুতই এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। কিভাবে পাবেন এই সুবিধা? যে সমস্ত উপভোক্তা এই প্রকল্পের অধীনে আসবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আবাস যোজনার ঘর বানানোর জন্য টাকা দেওয়া হবে। বাংলা আবাস যোজনার মাধ্যমে গ্রামীণ অঞ্চলের মানুষরা নিজেদের স্বপ্নের বাড়ি বানানোর সুযোগ পেয়ে যাবেন। সরকার এই উদ্যোগ আরও সচ্ছল করার এবং দুর্নীতির কোনো জায়গা রাখতে চাইছেন না। গুরুত্বপূর্ণ তারিখ 21 থেকে 30 অক্টোবর 2024, বাড়িতে গিয়ে সার্ভে 14 নভেম্বর 2024, পুনরায় চেক করা হবে 20 নভেম্বর 2024, উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে 21 থেকে 27 নভেম্বর 2024, আপত্তি নিষ্পত্তি এবং 4 ডিসেম্বর 2024, গ্রাম সভায় তালিকা অনুমোদন করা 9 ডিসেম্বর 2024, ব্লক লেভেলে তালিকা অনুমোদন করা 20 ডিসেম্বর 2024, ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি জমা দেওয়া হবে। তাই আপনার বাড়ি বানানোর টাকার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। শীঘ্রই রাজ্য সরকারের উদ্যোগে আপনার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।